হ্যালো ফ্রেন্ডস, সো ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড এট দ্য হিস্টোরিক্যাল প্লেস মালেগড় ওয়ার মেমোরিয়াল। অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই কলিগস অ্যান্ড স্টুডেন্টস হ্যাভ কাম হিয়ার, সো লেট আস সি হোয়াট ইজ দেয়ার ওভার দেয়ার। দিস প্লেস ইজ ভেরি অসাম, ভেরি অ্যামেজিং প্লেস। আই থিঙ্ক ইফ ইউ বি দেয়ার, ইউ উইল ফিল লাইক ইউ আর এ ফ্রিডম ফাইটার। সো লেট সি দ্য প্লেস। সো দিস ইজ মালেগড় ওয়ার মেমোরিয়াল অ্যান্ড দে আর মাই স্টুডেন্টস অ্যান্ড ইয়া দিস আর দ্য টুম্বস অফ দ্য 26 গ্রেট ফ্রিডম ফাইটার্স হু ওয়ে আর বেরিড অন দিস গ্রাউন্ড। জাস্ট লুক এট দেয়ার টুম্বস। হিয়ার ইজ দ্য respect for the freedom fighters. You can see the garlands are placed on the tombs. There are some other tombs. These are my students, my colleagues. আমি এখন আমার সম্মানিত স্যার শ্রী সঞ্জয় কুমার স্যার মহাশয়কে কিছু কিছু বলার জন্য অনুরোধ করবো এই মালেগড় ওয়ার মেমোরিয়াল সম্পর্কে। আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে এই মানে জায়গা সম্পর্কে আপনার ধারণা কি বা কি কি মানে জানেন এই বিষয়ে সামান্য কিছু বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই জায়গাতে আমার আজকে প্রথম আসা। মালেগড়টা 1800 সালের মুখে শুনলাম, আগে একটু জানতাম। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় এখানে 26 জন ভারতীয় ভারতীয় বীর যোদ্ধারা শহীদ হয়েছিলেন। ভিতরে আসলাম, তারপর দেখছি স্টুডেন্টদেরকে নিয়ে আসলাম এবং জানার জন্য বিষয়ে আমাদের অবগত করার জন্য। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের মালেগড় ওয়ার মেমোরিয়াল। খুবই সুন্দর একটি জায়গা, এখানে সব মানুষ প্রায় সময় আসে, অনেক মানুষ এবং এই জায়গাটি দেখে যায় এবং আমাদের ভারত সম্পর্কে আমাদের যে মনের যে শক্তি সেটা মানে বাড়াতে সাহায্য করে এই প্লেসটি বা এই জায়গাটি। তো দেখুন সবাই, তো আমি আমার প্রাক্তন টিচার, আমার প্রাক্তন হেড স্যার আমাদের স্কুলে, উনি কিছুদিন আগে স্কুল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। তো আমি এই স্যারকে কিছু আমার রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো আমার স্যারকে যে এই মালেগড় ওয়ার মেমোরিয়াল সম্পর্কে দু চারটি কথা বলার জন্য। স্যার কিছু একটা বলুন। নমস্কার স্যার, এটা আপনার আমি এর আগেও কিছু পূর্বে দেখেছি, তখন 1991 পূর্বেও আমি দেখেছি। আজকে আমরা BSF স্যারের কাছ থেকে জানতে পারলাম 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ কর্নেল কি নাম বলে গেছেন, উনি খোঁজ পেয়েছিলেন যে আমাদের কিছু সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে মণিপুরের দিকে বাকিয়ে যাচ্ছে। খবর পেয়ে ওনারা তার সৈন্য সামন্ত পার্টি আমাদের সৈন্যদেরকে আমাদের বীর সেনাদেরকে তাড়া করেছিল। তারাকে ওনাদের এই সেনা ব্রিটিশ সৈন্যের গুলিতে সেই সময় 26 জনের একটা পরিচয় পাওয়া গেছিল, যে 26 জন বর্তমান বাংলাদেশ সিলেট নদী দিয়ে লঙ্গাই নদী পার হয়ে বা কিছু লাশ আমি শুনেছি ইতিহাস থেকে যে লঙ্গাই নদীতে বেশি যেতে পেরেছিলেন। কিছুটা মানেগড়ের পাশে এই বর্ডার নিকটে ভারত বাংলাদেশ কিছু গ্রাম আছে, গ্রামের নাম সব বলতে পারবো না আমি, কিন্তু এইগুলো গ্রাম নিয়ে এসেছিলেন। এরপরে মানে তখন খুব সময়ের স্থানীয় মানুষের সহায়তা এবং তখন ভারত স্বাধীন ছিল না সহায়তা, এদের একটা স্মৃতি হিসাবে কিছু সমাধি স্থান রাখা হয়েছিল। পরবর্তী সময় স্বাধীনতার পর থেকে এখানে একটু গুরুত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু লাস্ট আপনাদের গেইটে লেখা আছে 1991 ইংরেজি আসাম সরকার এবং তথা ভারত সরকার এখানে উপর গুরুত্ব দিয়ে এখানে স্মৃতিসৌধ গড়ের জন্য এখানে আমরা দেখছি 16টি স্মৃতি মূর্তি আছে, স্মৃতিসৌধ আছে, তবুও 26টি
খুলনার প্রায় ইতিহাস থেকে জানা যায়। আর এটা একটা সেখানে আসলে আমাদের বীর সেনানীদের কথা মনে পড়ে, যাদের যাদের জীবন ত্যাগের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। তার কারণে প্রতি বছর এই সিপাহী বিদ্রোহ 1857 সালে স্মরণ করে এই দিনটারে প্রতি বছর আমাদের দেশের নায়করা বা দেশের মহাগুরুরা আসেন, নেতারা বা বড় উত্তম সমাজেরা আমাদের করিমগঞ্জ জেলার মালেগড় দেখতে আসেন। এইভাবে করিমগঞ্জ জেলায় আরও দুটি জায়গা আছে, একটা খিলাফত আন্দোলনের সংগ্রাম। এই খিলাফত আন্দোলন আমাদের কালিগঞ্জের নিকটে বাগবাড়ির নিকটে গ্রামটি, এটা নিয়ে প্রাক্তন ইতিহাসবিদ ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছিলেন এবং প্রস্তাবও দিয়েছিলেন তখনকার সময় যখন সরকারের কাছে যে খিলাফত মুভমেন্ট সম্বন্ধে এখানে কিছু আছে, এখানে একটা চরম অবশ্যই এটা আমরা চিনি, আমাদের পরবর্তী জেনারেশন এই এলাকা চিনবে না, আমরা চিনি এটা এই খিলাফত পরে আমরা এখানে একটা গেলাম আমাদের পূর্বগুরুরা এটা আমাদের সময় আমরা শুনেছিলাম এই খিলাফতে একটা বাজার গড়েছিলেন, এটা নাম রাখার জন্য বাজারের নাম রেখেছিলেন খিলাফত বাজার। ঠিক আছে, গত বছর এই সঙ্গে এই সমস্ত বিপ্লবী সংঘের এক চিহ্ন আমাদের অরুণ চক্রবর্তী বলে গেছিলেন, অরুণ চক্রবর্তী বাগবাড়ি গ্রামের এক শহীদ বা ওনার স্মৃতিযুদ্ধ এই সৈন্যরা খবর নিয়ে গত বছর বাগবাড়ি গ্রামের নিকটে অরুণ চক্রবর্তী নামে একটি স্মৃতিযুদ্ধ সকল জেলার অত্যন্ত গর্বিত যে মালেগড়ের এই স্মৃতিসৌধে আমরা আসলকে করার জন্য যে যাদের আত্মবলিদানে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে তাদের সমাধি চোখে দেখা এবং তাদের প্রতি সম্মান জ্ঞাপনের যে একটা সুযোগ পাওয়া গেছে এটা অত্যন্ত গর্বের বিষয়। আজকে দিনে সবচেয়ে বড় কথা তাদের আত্মার হৃদয়ে আত্মার শান্তি কামনা করি এবং তাদের যারা বংশধর আছেন তারা যাতে প্রকৃত সম্মান পান এবং আমরা যাতে তাদের ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার আরও উন্নতি সাধন করতে পারি, ময়ূর শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারি, এইভাবে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আজকের এই দিনে আমি বিশেষভাবে সবাইকে বলবো ছাত্রদেরকে এবং নিজেদের ব্যাপারে সংকল্প গ্রহণ করতে। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করবো আমাদের স্কুলেরই আমারই সহশিক্ষক শ্রী মনোজি দাস মহাশয়কে, স্যার আপনি এই জায়গা সম্পর্কে দু চারটি কথা বলুন, সাথে বলুন যে আমরা যে সবাই এখানে এসেছি পিকনিক করতে বা এই জ্ঞানযাত্রা করতে, তো এগুলো মানে করা দরকার নেই প্রতিটি স্কুলে, বা এগুলো করলে কি হয় আমাদের, এগুলো বিষয়ে আপনি কিছু বলেন আমাদের। আমরা বরকতপুর এম স্কুল থেকে আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্রদেরকে নিয়ে জ্ঞানযাত্রা উপলক্ষে আমরা বেরিয়েছি বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান ওদেরকে দেখানোর জন্য যাতে ওরা ওটা প্র্যাকটিক্যালি কিছু শিক্ষা নিতে পারে। তাই সর্বশেষ আমরা করিমগঞ্জের বিভিন্ন জায়গা দেখি বিভিন্ন কলেজ স্কুল এগুলো দেখিয়ে আমরা লাটুগ্রামে শুনেছি একটা মালেগড় সেখানে ব্রিটিশ সময়ে ব্রিটিশ বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যখন হয়েছিল সেসব মালেগড় এইটা দিয়ে ঢুকে পড়ছে। সেই সময় একটা কবিতা আছে আমাদের ক্লাস সেভেনে, এই কবিতার ভাষ্য আমরা অনেক কিছু জেনেছি স্বাধীনতা সংগ্রামে এখানে কিছু লোক কিছু সিংহরা আত্মবলি দিয়েছিলেন, এখানে 26 জনের লাশ পাওয়া গিয়েছিল, তাদের স্মৃতিসৌধ এখানে রাখা হয়েছে, এগুলো সম্মানার্থে এগুলো পরিবেশনার্থে আমাদের ছাত্রদের যাতে অভিজ্ঞতা হয় মানে আমাদের পূর্বপুরুষ আমাদের দেশের জন্য আত্মবলিদান করেছেন, দেশকে স্বাধীনতা করে দিন তাদের রক্তদান করেছেন, এই জ্ঞান আহরণের জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এখানে এসে তাদেরকে এগুলো দেখিয়ে নিয়ে গেলাম। আমাদেরও জীবনের একটা এখানে আশা হয়নি, আমরা প্রথমবার জন্য আসলাম লাতুগ্রামে, যদিও বিভিন্ন সময় বিভিন্ন অকুশলীর এসেছি কিন্তু ওই মালেগড়ের সম্পর্কে বা মালেগড়ে আমরা কোনোদিন ঢুকিনি, এই আমরা প্রথম ঢুকলাম এবং লাস্ট বর্ডারটা আমরা দেখে যাওয়ার জন্য সবাইকে নিয়ে এসেছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ শ্রী মনোদি দাস মহাশয়কে ওনার এই অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, এই জায়গা সম্পর্কে আমাদের অনেক কিছু অবগত উনি করিয়েছেন। তো আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের কিছু ছাত্রছাত্রী, তোমাদের কিছু বলা আছে না এই বিষয়ে? ইয়াসমিন ইয়াসমিন কোথায়?